তব কথা তপ্তজীবন কবিড়ি কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদা ভুবি বসু বসুবলরাম মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ আঠারোশো পঁচাশি এগারোই মার্চ শ্রী গৌরাঙ্গের গান হইল কার ভাবে গৌর বেশে জুড়ালে হে প্রাণ প্রেম সাগরে উঠল তুফান থাকবে না আর কুলমান মন মজালে গৌর হে ব্রজ মাঝে রাখাল সাজে চড়ালে গোধন ধরলে করে মোহনবাসী মজল গোপীর মন ধরে গোবর্ধন রাখলে বৃন্দাবন মানের দায়ে ধরে গোপীর পায়ে ভেসে গেল চাঁদ বয়ান মন মজালে গৌর হে সকলে মাস্টারকে অনুরোধ করিতেছেন তুমি একটি গান গাও মাস্টার একটু লাজুক ফিস ফিস করে মাপ চাহিতেছেন গিরিশ ঠাকুরের প্রতি মহাশয় মাস্টার কোনো মতে গান গাইছে না শ্রী রামকৃষ্ণ বিরক্ত হইয়া ও স্কুলে দাঁত বার করবে গান গাইতে যত লজ্জা মাস্টার মুখটি চুন করে খানিক্ষণ বসিয়া রহিলেন শ্রীযুক্ত সুরেশ মিত্র একটু দূরে বসেছিলেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ তাহার দিকে সস্নেহ দৃষ্টিপাত করিয়া শ্রীযুক্ত গিরিশ ঘোষকে দেখাইয়া বদনে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে তুমি তো কি ইনি অর্থাৎ গিরিশ তোমার চেয়ে সুরেশ হাসিতে হাসিতে আজ্ঞা হাঁ আমার বরদাদা সকলের হাস্য গিরিশ ঠাকুরের প্রতি আচ্ছা মহাশয় আমি ছেলেবেলায় কিছু লেখাপড়া করি নাই তবু লোকে বলে বিদ্যান শ্রীরামকৃষ্ণ মহিমা চক্রবর্তী অনেক শাস্ত্র টাস্ত্র দেখেছে শুনেছে খুব আধার মাস্টারের প্রতি কেমন গা মাস্টার আজ্ঞা হা গিরিশ কি বিদ্যা ও অনেক দেখেছি ওতে আর ভুলি না শ্রী রামকৃষ্ণ হাসিতে হাসিতে এখানকার ভাব কি জানো বই শাস্ত্র এসব কেবল ঈশ্বরের কাছে পৌঁছিবার পথ বলে দেয় পথ উপায়ে জেনে লবার পর আর বই শাস্ত্রে কি দরকার তখন নিজে কাজ করতে হয় একজন একখানা চিঠি পেয়েছিল কুটুম বাড়ি তত্ত্ব করতে হবে কি কি জিনিস লেখা ছিল জিনিস কিনতে দেবার সময় চিঠিখানা খুঁজে পাওয়া যাচ্ছিল না কর্তাটি তখন খুব ব্যস্ত হয়ে চিঠির খোঁজ আরম্ভ করলেন অনেকক্ষণ ধরে অনেকজন মিলে খুঁজলে শেষে পাওয়া গেল তখন আর আনন্দের সীমা নাই কর্তা ব্যস্ত হয়ে অতি যত্নে চিঠিখানা হাতে নিলেন আর দেখতে লাগলেন কি লেখা আছে লেখা এই পাঁচশের সন্দেশ পাঠাইবে একখানা কাপড় পাঠাইবে আরও কত কি। তখন আর চিঠির দরকার নাই চিঠি ফেলে দিয়ে সন্দেশ ও কাপড়ের আর অন্যান্য জিনিসের চেষ্টায় বেরুলেন। চিঠির দরকার কতক্ষণ যতক্ষণ সন্দেশ কাপড় ইত্যাদি বিষয় না জানা যায় তারপরই পাবার চেষ্টা শাস্ত্রে তাকে পাবার উপায়ের কথা ভাবে কিন্তু খবর সব জেনে নিজে কর্ম আরম্ভ করতে হয় তবে তো বস্তু লাভ শুধু পাণ্ডিত্যে কি হবে অনেক শ্লোক অনেক শাস্ত্র পণ্ডিতের জানা থাকতে পারে কিন্তু যার সংসারে আসক্তি আছে যার কামিনী কাঞ্চনে মনে মনে ভালোবাসা আছে তার শাস্ত্র ধারণা হয় নাই মিছে পড়া পাঁজিতে লিখেছে বিষাড়া জল কিন্তু পাঁচই টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড় কিন্তু এক ফোঁটাও পড়ে না সকলের হাস্য গিরিশ সহাস্যে মহাশয় পাঁজই টিপলে এক ফোঁটাও পড়ে না সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ সহাস্যে পণ্ডিত খুব লম্বা লম্বা কথা বলে কিন্তু নজর কোথায় কামিনী আর কাঞ্চনে দেহের সুখ আর টাকায় শকুনে খুব উঁচুতে ওড়ে কিন্তু নজর ভাগাড়ে হাস্য কেবল খুঁজছে কোথায় মরা জানোয়ার কোথায় ভাগাড় কোথায় মরা গিরিশের প্রতি নরেন্দ্র খুব ভালো গাইতে বাজাতে পড়ায় শুনায় বিদ্যায় এদিকে জিতেন্দ্রীয় বিবেক বৈরাগ্য আছে সত্যবাদী অনেক গুণ মাস্টারের প্রতি কেমন রে কেমন গা খুব ভালো নয় মাস্টার আজ্ঞা হা খুব ভালো শ্রী রামকৃষ্ণ জনান্তিকে মাস্টারের প্রতি দেখো ওর অর্থাৎ গিরিশের খুব অনুরাগ আর বিশ্বাস মাস্টার অবাক হইয়া গিরিশকে একদৃষ্টে দেখিতেছেন গিরিশ ঠাকুরের কাছে কয়েকদিন আসিতেছেন মাত্র মাস্টার কিন্তু দেখিলেন যেন পূর্ব পরিচিত অনেক দিনের আলাপ পরমাত্মীয় যেন এক সূত্রে গাঁথা মণিগণের একটি মণি নারায়ণ বলিলেন মহাশয় আপনার গান হবে না শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ সেই মধুর কণ্ঠে মায়ের নাম গুণগান করিতেছেন যতনের হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে মাকে তুমি দেখো আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে কামাদিরে দিয়ে ফাঁকি আয় মন বিরলে দেখি রসনারে সঙ্গে রাখি সে যেন মা বলে ডাকে কুরুচি কুমন্ত্রী যত নিকট হতে দিও নাকো জ্ঞান নয়নকে প্রহরী রেখো সে যেন সাবধানে থাকে ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন গো আনন্দময়ী হয়ে মা আমায় নিরানন্দ করোনা ও মা ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না তপন তনয় আমায় মন্দ কয় কি বলিব তাই বল না ভবানী বলিয়ে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাবি আমারে স্বপনেও তা তো জানি না অহর অহর নিশী শ্রী দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ও সুন্দরী তোর দুর্গা নাম আর কেউ লবে না আর ব্রহ্মানন্দের কথা গাইতেছেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন তাহারা ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন গান সমাপ্ত হইল কিয়ৎকাল পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিতেছেন আমার আজ গান ভালো হল না সর্দি হয়েছে চতুর্থ পরিচ্ছেদ ক্রমে সন্ধ্যা হইল সিন্ধু বক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে নিবিড় অরণ্য মধ্যে অম্বর স্পর্শী পর্বত শিখরে বায়ুকম্পিত নদীর তীরে দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন কোথায় গেলেন বালক ভাবিতেছে আবার ভাবিতেছেন বালক স্বভাবাপন্ন মহাপুরুষ সন্ধ্যা হইল কি আশ্চর্য কে এরূপ করিল পাখিরা পাদব শাখা আশ্রয় করিয়া রব করিতেছে মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে তাহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন তিনি সেই আসনেই বসিয়া রহিলেন শ্রী রামকৃষ্ণ মধুর নাম করিতেছেন সকলে উৎকর্ণ হইয়া শুনিতেছেন এমন নাম তারা কখনো উদ্গ্রীব মিষ্ট শুনেন নাই যেন সুধা বর্ষণ হইতেছে এমন প্রেম মাখা বালকের মামা বলে ডাকা তারা কখনো শুনেন নাই দেখেন নাই আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বন আর দেখিবার কি প্রয়োজন গরুর শৃঙ্গ পদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন দয়াময় গুরুদেব গরুর মাটের কথা বলিলেন এই গৃহমধ্যে সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময় এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর এইখানেই কি দুগ্ধ পিপাসা শান্তি হইবে অবতার হউন আর নাই নাই মন আর যাইবার ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কিরূপ প্রতিবিম্বিত হইয়াছেন ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের শ্রীমুখবিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্থ বোধ করিতেছেন ও নিঞ্জন নিমনন্তরূপ ভক্তানুকম্পা বৈ ঈশাবতারং পরমেশ মিড্যং তং রামকৃষ্ণ শিসানমহা श्री रामकृष्णार्पणमस्तु